হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বলো তো এই জায়গাটা দেখে তোমরা কোথায় যাচ্ছি আজকে? চিনতে কি পাচ্ছ কেউ? যদি আমি বলার আগে তোমরা যদি গেস করে থাকো তাহলে আমার প্লিজ কমেন্ট করে জানাবে এই জায়গাটা কোথায়। যাই হোক, তোমরা জানো বা না জানো আমি বলেই দিচ্ছি, এটা বেলুড় মঠ যাচ্ছি। আজ গিয়েছিলাম দক্ষিণেশ্বর পুজো দিতে, বাড়ির থেকে বেরিয়েছিলাম 9টার সময়, ওখানে গিয়ে পৌঁছাই 11:30টার সময়। তারপর গিয়ে এত লাইন কি বলবো, সে লাইন দেখেই ভয় লেগে গেছে। পুরো মেন যে গেটটা, আমরা দক্ষিণেশ্বর ভিতরে ঢুকতেই ওই গেটের ওখান থেকে পুরো ভিতর অবধি, দক্ষিণেশ্বরের ভিতরে যে মেন ঠাকুরের মন্দির সেই পর্যন্ত পুরো লাইন। কালকে শনিবার ছিল সেই জন্যে বেশি ভিড় হয়েছে, শনি মঙ্গলবার বেশি ভিড় হয় সেই কারণে। ওর ভিতরেও কোনো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই, কোনো ব্যাগ মোবাইল, সেই কারণে আমি কোনো কিছু নিয়ে যেতে পারিনি বলে দেখাতে পারিনি, আর ভিতরে বেশিক্ষণ ছিলাম না। তারপরে ওখান থেকে আমরা আড্ডা পীঠ গিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে ওখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বেলুড় মঠ চলে আসলাম। বেলুড় মঠ চলে আসার সময় এসে দেখি পুরো গেট বন্ধ। এবার ওখানে দাঁড়িয়ে থেকে 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 4টার থেকে 9টা অবধি নাকি খোলা থাকে। 4টার সময় গেটটা খুলে দিল। ভিতরে গিয়ে, ভিতরে প্রবেশ করার পরে যা সুন্দর সিন ওখানে দেখে মনটা ভীষণই ভালো হয়ে গেল। আর ভিতরে ঢুকলে কি বলবো তোমাদের, মনটা তো একেবারে শান্ত হয়ে যায়। আর এটা স্বামী বিবেকানন্দর সময় থেকে এই আম গাছটা, স্বামী বিবেকানন্দ যখন এই জায়গাটা কিনেছিল, এখানে একটা একতলার বাড়ি ছিল সেটা ভেঙে দোতলা করা হয়েছে, আর সেই সময় থেকে ওই গাছটা কত ঝড় ঝাপটা গেছে তাও গাছটা কিচ্ছু হয়নি। আর গাছটা যাতে না ক্ষতি হয় তার জন্য ইট দিয়ে ওখানে পাঁচিল মতন করে ঠেকনো দিয়ে রাখা আছে। আর এইদিকে আমরা যাচ্ছি, এদিকে রাখা আছে স্বামী বিবেকানন্দ কোন, তার মানে গাড়ি করে সব জায়গায় ঘুরতে উঠতে যেত, ওখানে রাখা আছে একটা ঘোড়ার গাড়ি। এখন আমরা ওখানে দেখতে যাচ্ছি সেই ঘোড়ার গাড়িটা। তা ওখানে ঢুকতে গিয়ে দেখি টিকিটের ব্যবস্থা আছে, কারণ আমি আর আমার ছেলে তখন ওখানে গিয়েছিলাম, আর গঙ্গার ধারে বসে ওর বাবা বসেছিল, বললো তুমি আর ছেলে ঘুরে দেখে আসো। এবার ওখানে গিয়ে দেখি ওই ব্যবস্থা, তারপর টিকিট কেটে সব কিছু দেখলাম, দেখে ওখানে কোনো মোবাইল নিয়ে যাওয়ার সিন নেই। তারপরে আমরা দেখে বাড়ির দিকে চলে আসার প্রস্তুতি নিলাম, লঞ্চে উঠে পড়েছি। 11 টাকা করে লাগে টিকিট, যাওয়া আসা, যাওয়া 11 টাকা, আসা 11 টাকা, বাড়ির ফেরার পথে। আর বেশি বড় করবো না ভিডিওটা, তোমরা দেখে বলো কেমন হয়েছে প্লিজ। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করো। এটা ওভারব্রিজ, তার মানে দক্ষিণেশ্বর পুরো আসতে হবে এখানে লিফটে করে, উঠতেও হবে লিফটে, নামতেও হবে লিফটে। আর ভিতরে যে ব্রিজটা থাকে সেই ব্রিজটার মধ্যে এই দোকানগুলো পড়ে।